আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমরা আজকে একটা নতুন জায়গায় আসছি, এটা হচ্ছে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মৌলভীবাজার গ্রামে। সেখানে আমরা আমাদের কৃষি বাজার থেকে যত মেশিনারিজ বিক্রি করি তার মধ্যে কিছু আইটেম আমরা এখানে ডেমো দিতে নিয়ে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে বেশ কয়েকটা মেশিনারিজ আছে। তো কী কী কাজ করেছি সেটার তো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, এবং পাশাপাশি কোন মেশিনটার কী কাজ, কোনটার কী নাম, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চল শুরু করি এই মেশিনটা থেকে। তো আমার সামনে এই মুহূর্তে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে মিনি পাওয়ার টিলার বলে এটাকে। তো আমরা এটার আরও ভার্সন আছে কিছু, তো এটা আমরা এটা নাম দিয়েছি মিনি পাওয়ার টিলার মাঝারি। এটা 6.5 HP, এটা পুরোটাই হচ্ছে পেট্রোল ইঞ্জিন। আপনারা জানেন এটা 4 স্ট্রোক, এবং এটার সাহায্যে আপনার এই মেশিনটা দিয়ে সামনেও যাওয়া যায় এবং পিছেও যাওয়া যায়। তো এটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে এটা কীভাবে কাজ করে, এবং এটাতে হচ্ছে এত শক্তিশালী ইঞ্জিন যে আপনি যে কোনো জমি আপনারা এটা দিয়ে চাষ করতে পারবেন। এবং এটার আরও সুবিধা হচ্ছে আপনারা বিভিন্ন অ্যাটাচ ইউজ করতে পারবেন। পিছনে যে জায়গাটা আছে আমি আপনাদেরকে দেখাতে চাই। তো দেখতে পাচ্ছেন এই টায়ারগুলো কত শক্ত টায়ার, এই টায়ারগুলো সহজেই নষ্ট হবে না। এক দুই হলো ইঞ্জিন ক্যাপাসিটি খুবই ভালো, এবং অন অফের সুইচ দেখতে পাচ্ছেন এখানে একটা অন অফ সুইচ আছে, এটার আবার সাব আছে এখানে, এই এই জায়গাটাতেও অন অফের একটা জায়গা আছে। এবং আমি দেখাই আপনাদেরকে, এদিকে একটু আসেন, এখানে যে অংশটা দেখছেন আমার হাতে এই মুহূর্তে, এটা হচ্ছে আপনার পিক আপ। এটার মাধ্যমে আপনি কত স্পিডে বাড়াবেন এবং কমাবেন এই জায়গাটার কাজটা আপনারা করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে নাটগুলো যে এখানে দেয়া আছে, এখানে আপনার হাইট অনুযায়ী আপনি যদি খুব লম্বা হন এটাকে উঁচু করে নিতে পারবেন, আবার যদি একটু বেটে হন তাহলে আরও নিচে নামায় দিয়ে এটা ব্যবহার করতে পারবেন যাতে আপনার কোমরের ব্যথা না হয়। এই জিনিসটা এই মেশিনের খুবই ভালো। এবং এখানে যে ব্যাকআপটা দেখছেন এই ব্যাকআপটা অনেক হার্ডি, অনেক শক্তিশালী। এই ব্যাকআপটার কারণে আপনার গায়ে ময়লা যাবে না, এবং যেহেতু এটা অনেক স্পিডে ঘোরে এই ময়লাগুলো আপনার চোখে আসবে না। আর ফালগুলো দেখছেন অনেক শক্ত ফাল, এটাতে 12 ফালের এই ইঞ্জিনটা, পুরোটাতেই 12টা ফাল ব্যবহার করা আছে। আপনি চাইলে এটাতে এক্সট্রাভাবে লাগিয়ে আরও বড় করে নিতে পারেন, সেটা আপনার একান্ত ইচ্ছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, এখানে দেখেন আমরা একটা রড ব্যবহার করে থাকি, এটার কারণে আপনি যখন এই রডটা দিয়ে চেপে ধরবেন তখন জমি যদি আপনি আরও গভীর করতে চান চাষ করে, তখন এটা নামাই দিবেন বা উঠাই দিবেন যেরকম আপনি চান সেরকম করে আপনি চাষগুলো করতে পারেন। এবং 1 ঘন্টায় মোটামুটি 1 লিটার তেলের কম লাগে, অনেক সময় একটু বেশি লাগে, কিন্তু এটা আপনার চালানোর উপর আর কি নির্ভর করে। তো এটি আপনারা যে কোনো সময় আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন। এরপরে আমরা আরেকটা মেশিন আপনাদেরকে দেখাবো। তো আরেকটা মেশিন দেখাই, এই এই মেশিনটা খড় ঘাস এবং আপনারা যে ভুট্টার গাছ দেখেন সেই ভুট্টার গাছ কাটে এই মেশিনটা দিয়ে। এবং এটার ক্যাপাসিটি অনেক, এটা আপনার প্রায় 1000 কেজি থেকে 1200 কেজি আপনার ঘন্টায় কাটতে সক্ষম। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটার মোটরটা হচ্ছে 3 হর্সের মোটর, এবং এখানে 2টা গিয়ার দেওয়া আছে। এই গিয়ারের মাধ্যমে যখন নিউট্রাল থাকে তো তখন কাটবে না, আর যখন এই সাইডে দিবেন তখন 1/2 ইঞ্চি, যখন এই সাইডে দিবেন তখন 1 ইঞ্চি, মানে আপনার ইচ্ছে মতো আপনি কেটে নিতে পারবেন। যদি আপনার ছাগল হয় সেক্ষেত্রে 1/2 ইঞ্চি করে নিতে পারেন, যখন আপনার গরু হবে তখন আপনি 1 ইঞ্চি করতে পারেন। এবং এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা আপনার বাসাবাড়ির লাইনেই ব্যবহার করতে পারবেন, এটার জন্য আলাদা কোনো 440 লাইন ব্যবহার করতে হবে না, এবং সব জায়গায় বহনযোগ্য। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, আজ আমরা পল একটু আগেই খড় কেটেছি, তো কিছু খড় এখানে রয়ে গেছে, তো আমি দেখাই আপনার এখানে 5টা ব্লেড আছে। তো এই 5টা ব্লেডের মাধ্যমে সূক্ষ্মভাবে এই খড়গুলো কাটা হয়। এবং এখানে যে দেখছেন এই ধারগুলো, এই ধারগুলো যখন আপনারা দিবেন এটার সাথে যখন অ্যাডজাস্ট করে নেবেন তখন আপনি চাইলে এটাকে আরও ছোট করে নিতে পারবেন খড় কাটার দিক থেকে। এখন পর্যন্ত আমরা যে সাইজটা দিয়েছি সেটাতে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি আসে, এরপরে যদি আপনি আরও লাগাই দিতে পারেন তখন 1/2 ইঞ্চির আরও ছোটো করতে পারবেন। সো এটা ছিল এই ভিতরকার অংশ, এবং এই ব্লেডগুলো সবখানেই পাওয়া যায়, এবং এখানকার যা যাই এই ইঞ্জিনের যত কিছু আছে সব কিছুই আপনি সারা বাংলাদেশেই পাবেন। এবং শুধু মেশিনটা হয়তো আমাদের কাছ থেকে নিতে হবে, অর্ডার করলে আমরা পাঠাই দিব, এটাতে কোনো সমস্যা নেই। এই মেশিনটা হচ্ছে
2800 আরপিএম এর একটা মেশিন। তো এই ছিল এই মেশিনের বক্তব্য। আর একটা জিনিস বলি, এটার আরেকটা সুবিধা আছে, এই খড়গুলো অনেক দূরে ছুঁড়ে দেয়। এটার যখন ছুঁড়ে দেয় তখন কিন্তু আপনারা দেখবেন যে গরুর একগুলা রোগ হয়, যে রোগটার প্রধান কারণ হচ্ছে আপনার খড়ের মধ্যে ময়লা থাকা। খড়ের মধ্যে যদি আপনার ময়লা থাকে সেটার কারণে পেটে রোগ বালাই হয় এবং দুধ কম হয়। এটার যখন আপনি ব্যবহার করবেন দেখবেন যে অনেক দূরে ফেলায় দিচ্ছে, তার কারণে যে ধুলো বা ময়লাগুলো আছে একদম ছড়া উড়ে যায়। এর কারণে আপনি এটাকে আপনি আলাদা করে নিতে পারেন, ময়লা আলাদা, তারপরে আপনার খড়গুলো আলাদা। এর কারণে আপনার একটা ভালো অ্যাডভান্টেজ পাবেন এই মেশিন থেকে। তো এটার একটা ভালো দিক এটার। তো আপনারা চাইলে এই বিষয়গুলো আর একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবেন যে আসলে এটা কতটা উপকারী। তো এটা মেশিনও যদি আপনারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আরেকটা মেশিনে যাচ্ছি। তো এখন আমার সামনে যে মেশিনটা দেখছেন এটার নাম হচ্ছে, আমরা দিয়েছি আজকে, আসলে এর নাম একটা ভিন্ন, এটার নাম হচ্ছে ব্রাশ কাটার বলে, কিন্তু এটার নাম আমরা দিয়েছি হচ্ছে মিনি টিলার কাম ঘাস কাটা মেশিন। কারণ হচ্ছে এটা শুধু চাষ করবে না, আপনি যেটা সামনে দেখছেন এটা একটা হেড ব্যবহার করেছি আমরা, এটাকে উইডার হেড বলে, এটার মাধ্যমে এটা চাষ করে। কিন্তু আমার হাতে যেটা দেখছেন এই দুইটাও এই মেশিনেই ব্যবহার করা যায়। তো এটা দিয়ে আপনি কী করতে পারবেন, এই ব্লেডটা দিয়ে আপনি সাধারণত জানেন যে ঘাস কাটা যায় এবং বিভিন্নভাবে ধানও কাটতে পারবেন, পাটের গাছ কাটতে পারবেন এই ব্লেডটা দিয়ে। এবং এই নাইলন কাটারটা যেটা দেখছেন এটা যদি ব্যবহার করেন আপনি স্কুল কলেজের যে মাঠে যে ঘাসগুলো হয়, ছোটো ছোটো ঘাসগুলো হয়, তো এই ছোটো ছোটো ঘাসগুলোও এটা দিয়ে আপনি কাটতে পারবেন। তার মানে একটা মেশিনেই আপনি তিনটা কাজ করতে পারছেন। তো আমরা এই মেশিনটা নাম দিয়েছি আর কি মিনি টিলার কাম ঘাস কাটা মেশিন। তো আপনারা এটার হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন, এটার বিস্তারিতগুলো বলি। এটা হচ্ছে টু স্ট্রোক একটা ইঞ্জিন, এটার তেল মোবিল দুইটাই একসঙ্গে ব্যবহার করতে হয় এবং এটা মুভমেন্ট করে পুরোটাই। এবং দেখতে পাচ্ছেন চাকাগুলোও অনেক শক্তিশালী চাকা, এটা সহজেই নষ্ট হবে না। আর এই ব্যবহার তো অনেক ইজি, এটারও সেম সিস্টেম। আপনারা যে আগের মিনি টিলারটা দেখেছেন সেটার মতো এটাও উঁচু নিচু করা যেতে পারে এবং আপনার ইচ্ছে মতো এটা আপনি ব্যবহার করতে পারবেন। এখন এটা ব্যবহারটা কোথায় করবেন, এখন আপনার যদি অল্প জায়গা হয় সেখানে ব্যবহার করতে পারবেন। দুই হচ্ছে আপনার যাদের গাছ আছে, গাছের গোড়া পরিষ্কার করতে হয়, যারা কোদাল ব্যবহার করতে চান না বা করতে পারেন না, অনেক সময় লেগে যায়, সেখানে এটা ব্যবহার করতে পারবেন। এই ছিল এই মেশিনের বিস্তারিত। আরও কিছু যদি জানার থাকে আমাদেরকে প্রশ্ন করলেই আমরা এটাকে বলে দিব। এখন যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে স্প্রে মেশিন, এটা পাওয়ার স্প্রে বলে। আমাদের যারা আমরা ইম্পোর্ট করি তারা সবাই জানেন যে এই মেশিনটা কত শক্তিশালী এবং কতটা কাজের। আমি আপনাদের ভিডিওর মাঝে দেখাবো যে এটা কতদূর উপরে উঠতে পারে। এটার সঙ্গে আমরা 100 ফিট পাইপ দেই ফ্রি একদম, এবং এই 100 ফিটের পাইপের পরেও আপনি এক্সট্রাভাবে আরও 100 বা 200 ফিট ব্যবহার করতে পারবেন। এবং এটার উচ্চতাটা উঠে প্রায় 40 ফিট উপর পর্যন্ত, এবং আপনি যে কোনো জমি জমা থেকে শুরু করে গাছপালা সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। এটার আরও সহজ করার জন্যে, যেহেতু আমরা পাইপ অনেক থাকে, আমার পাশে দেখতে পাচ্ছেন পাইপের রোল আমরা ব্যবহার করি, এটার কারণে আপনার এই পাইপটা গোছানো নিয়ে কোনো অসুবিধা হবে না। এটা আপনি যে কোনো জায়গায় রেখে পুরো পাইপ নিয়ে পুরো জমিতে ব্যবহার করে আবার চলে আসতে পারবেন, এটা খুব সহজ। যেহেতু আপনারা জানেন যে যারা স্প্রে ব্যবহার করেন কাঁধের মধ্যে প্রায় 20 লিটার পর্যন্ত পানি নিয়ে হাঁটতে হয়, এটা খুবই কষ্টকর। এবং এটা দিয়ে আপনি দেখছেন যে এটার সাথে আমাদের গান থাকে। এবং আরেকটা এটার সুবিধা হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাই, এটা মেশিনের দুইটা পার্ট আছে, এটা হচ্ছে একটা টু স্ট্রোক একটা ফোর স্ট্রোক। ফোর স্ট্রোকটার উচ্চতা উঠে হচ্ছে আপনার 40 ফিট, টু স্ট্রোকটার উঠে মোটামুটি হচ্ছে আপনার 20 থেকে 25 ফিটের কাছাকাছি। তো এখানে আপনার দুটো লাইন দেখতে পারবেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই লাইন দুটার মধ্যে একটা হচ্ছে ইন লাইন, এপাশেরটা হচ্ছে আউট লাইন। এখন হচ্ছে দেখা গেলো আপনি মেশিন চালানোর অবস্থায় এটা যখন আপনি ব্যবহার করছেন হঠাৎ করে থামাই দিছেন, তার কারণে ইঞ্জিন তো আর থামবে না, তখন কি হবে। এটার কারণে এই মেশিনে একটা ওভারফ্লো পাইপ আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটা, এটা হচ্ছে ওভারফ্লো। আপনি কোনো কারণে এটা বন্ধ করলেও এই পানিটা এসে আপনার আবার ড্রামে পৌঁছায় যাবে, তার মানে আপনার ইঞ্জিনটা নষ্ট হওয়ার কোনো মানে সমস্যা নেই, মানে ইঞ্জিনটা সহজেই নষ্ট হবে না। এবং আরেকটা জিনিস, এই ইঞ্জিনটা কিন্তু হচ্ছে আপনার মোটরসাইকেল ইঞ্জিন, এটার কারণে কি হয়
যে আপনার মোটরসাইকেল মেকাররাই এটাকে ঠিক করতে পারবে। তারপরেও আমরা এক বছরের ওয়ারেন্টি দেই, যদিও কোনো সমস্যা হয় আমরা এটাকে ঠিক করার ব্যবস্থা করে দিই। এবং এখানে আপনারা সবসময় গিয়ার অয়েল ব্যবহার করবেন, যেহেতু পাম্প করে। এই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাই, এই জায়গাটাতে গিয়ার অয়েল ব্যবহার করে আপনারা এটাকে আরও দ্রুত কাজ করার ব্যবস্থা করে দিতে পারেন। এই ছিল এটার মধ্যে। এবং আমরা এটার সঙ্গে একটা ফিল্টার দিয়ে থাকি, যেটার কারণে আপনার পানিগুলো উপরে আসার সময় কোনো ময়লা যায় না মেশিনের মধ্যে। তো এই ছিল এটার বিস্তারিত। এবং এটার জন্য এটা কিন্তু আমরা আপনাদেরকে বলি যে আপনারা এই রোলটা কিন্তু আলাদা, এই রোলারটা আমরা বানাই, তো এটা আলাদা আপনাদেরকে কিনতে হবে। যেমন আমরা পাইপটা 100 ফিট ফ্রি দিই, কিন্তু এটা কিন্তু ফ্রি দিই না, এটা মাথায় রাখবেন। সো এটা ছিল এই মেশিনের বিস্তারিত। এটাতে কীটনাশক থেকে শুরু করে সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। যদি এটা বিষয়েও আপনাদের কোনো জানার থাকে আমাদেরকে প্রশ্ন করলে এটা বিষয়ে আমরা। আরেকটা জিনিস আমি হয়তো ভুলে গেছি, 1 লিটারে এটা প্রায় 1.5 ঘন্টা চলে। তো মোটামুটি ছিল এই মেশিনের। আমি পরবর্তী মেশিনে আপনাদেরকে দেখাই। এই আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে চারা রোপণ যন্ত্র। হয়তো একটু অন্যরকম দেখতে মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু এটার কাজ অনেক। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এটার কাজ কী। আমার হাতে যে দেখছেন এটা খুবই সিম্পল একটা মেশিন। এটা জাস্ট আপনি মাটির মধ্যে, তো আপনারা এটা জাস্ট এটা বসাই দিবেন এবং যে চারা থাকবে আপনি চারা তুলে এখানে ফেলাই দিবেন এবং এটা জাস্ট হালকা ট্রিগারটা দাবাই দিবেন, এভাবে ওখানে আপনার চারাটা বসে যাবে। তার মানে হচ্ছে আপনার আগে যেমন পাশুন দিয়ে আপনাকে খুঁটতে হতো, তারপরে একটা চারা দিতে হতো, তারপর আপনাকে ওটা আবার ঢেকে দিতে হবে, এই কষ্টটা এখন অনেক দূর কমে গেল। এবং এটার সঙ্গে আমরা একটা রড দিয়ে থাকি, যেটার কারণে আপনারা মাপ দিতে পারবেন যে কত ইঞ্চি পর পর আরেকটা গাছ দিবেন। ওটা যখন আপনি ব্যবহার করবেন এভাবে লাগিয়ে দিবেন, সাথে সাথে আরেকটা করে আপনি দাগ পড়ে যাবে সামনে, তারপর একটা ওখানে কাটতে পারবেন। তো এটা খুবই সিম্পল এবং খুবই কার্যকরী একটা মেশিন। যে কোনো চারা আপনি ধরেন হচ্ছে ফুলকপি, মরিচ, টমেটো, বেগুন, যত রকম চারা আছে সব কিছু এটা দিয়ে ব্যবহার করতে পারবেন, আরও অন্যান্য কাজে আপনারা ব্যবহার করতে পারেন। তো এই ছিল এটার। এটার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে জেনে নিতে পারবেন। এখন যেটা আমার হাতে দেখছেন এটা আমরা নিজেরাই নাম দিয়েছি ডিজিটাল লাঙ্গল, কারণ আগের তো লাঙ্গল আপনারা ব্যবহার করছেন এবং এটাকে ইংলিশে ফারোপেনারও বলে। তো এই জিনিসটা খুবই ইজি চালানো, কারণ আমরা একটা করে হুইল দিয়েছি, সামনে দেখতে পাচ্ছেন দুইটা হুইল আছে। এটার কারণে আপনার শক্তি লাগে কম, আগেরকার লাঙ্গলের ওজন থাকে বেশি, এ কারণে আপনি টানতে অনেক কষ্ট হয়, কিন্তু এটাতে আপনার কষ্ট হবে না। এবং আরেকটা জিনিস আছে, এটা আপনি উঁচু নিচু করতে পারবেন। এখানে আমি আপনাদেরকে দেখাতে চাই, এখানে 3টা ফুটো দেয়া আছে। আপনি যদি নিচে নিতে চান এখানে দিবেন, উপরে নিতে চাইলে উপরে দিবেন, তাহলে আপনি দাঁড়ায় কাজ করতে পারবেন। এবং এই জিনিসটা আপনি দুই পাশেই ব্যবহার করতে পারেন। আপনি যদি চান সামনের দিকে ঠেলে নিয়ে যাবেন তাও ব্যবহার করতে পারবেন। জাস্ট এখানে খুলে এটা আপনি ঘুরাই দিবেন, এটা জাস্ট এখানে ঘুরাই দিবেন, তাহলে ব্যবহার করতে পারবেন। জাস্ট এটা সিম্পল একটা মানে যন্ত্র, আপনারা এটা খুবই কাজের একটা, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এবং এটা কিভাবে ব্যবহার করে সেটার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ম্যানুয়াল নিড়ানি, এটার নাম। এটা খুবই হালকা এবং খুব কম ওজনের একটা যন্ত্র। তবে এটার যে ব্যাপারটা আছে যে একটা যন্ত্রে আপনি 3টা কাজ করতে পারবেন। এখন কী কী করতে পারবেন, এখন যে অংশটা লাগানো আছে সেটা হচ্ছে আপনার, আপনারা জমি বাড়িতে দেখবেন যে অনেক ঘাস থাকে, যে ঘাসগুলো কাটতে আপনাকে পুরোটা খুঁড়তে হয়, এটাতে সেটা করতে হবে না। এখানে ধার দেওয়া আছে, জাস্ট এরকম করলে সামন পিছন দুইটাতেই কাটতে পারবেন, কারণ দুই দিকেই ধার দেওয়া আছে। তো আপনি সামন পিছন করলেই আপনার সম্পূর্ণ ঘাস ছিঁড়ে যাবে, তার মানে ছিঁড়ে গেলে তো আর আপনাকে কষ্ট করে ওই ঘাসগুলো আর তুলতে হবে না, তার মানে এটা একটা কাজ। দ্বিতীয়ত হচ্ছে এটার সাথে আপনারা এই যে নিড়ানিটা ব্যবহার করতে পারবেন। জাস্ট এটা খুলবেন এবং এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে আপনি তো বুঝতেই পারছেন এটা কী কাজে ব্যবহার করে। যে কোনো জমির মাঝখানে মানে যে কোনো দুইটা সারির যে কোনো ফসলের মাঝখানে এটা ব্যবহার করতে পারবেন, যেটার কারণে আপনি এগুলো চাষ করতে পারবেন। তো এটাও খুব সিম্পল এবং ওজন কম। এবং আরেকটা দেখছেন এটা লাঙ্গল, যেটা আপনার সিঙ্গেলটাতে দেখেছিলেন এটা এটার সাথেও থাকে। তার মানে আপনি একটা যন্ত্র দিয়ে 3টা কাজ করতে পারছেন। আর এই লাঙ্গলের কাজ তো আপনারা জানেনই কীভাবে, তবে এটাতেও সেম সিস্টেম আমরা ব্যবহার করেছি। এটা উঁচু নিচু করতে পারবেন আপনার ইচ্ছে মতো এবং নিচটাতেও আপনি যেভাবে ইচ্ছা এটাকে
আগ পিস করতে পারবেন, আপনার যদি দরকার হয় একটু পিছায় নেবেন, আপনার যদি দরকার হয় আপনি একটু আগায় নেবেন। তো এই ছিল এটার মোটামুটি, এটা খুবই কার্যকরী একটা মেশিন বা যন্ত্র বলেন যেটাই বলেন, এটা দিয়েও আপনারা বেশ কাজ করতে পারবেন। তো আরও মেশিনারিজ আছে, সবগুলো আলাদা আলাদা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এবং আরও কোনো প্রশ্ন থাকলে বা কোনো নতুন নতুন মেশিন সম্পর্কে আপনারা জানার যদি ইচ্ছে থাকে বা চান কিনতে, তাহলে আমাদেরকে ফোন করবেন, ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে গিয়েও অর্ডার করতে পারবেন। এবং সারা বাংলাদেশে আমরা এটা ডেলিভারি করে থাকি। তো ভিডিও আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।